জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে বিশ্ববাজারের সাথে সমন্বয়ের যুক্তিটি টেকসই নয় বলছেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন তেল পাচারের অজুহাতও গ্রহণযোগ্য নয়। জ্বালানির চড়া দামের প্রভাব জীবনযাত্রার অর্থনীতিতে বড় একটা ধাক্কা দেবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন নার্ভাস না হয়ে ধৈর্য ধরতে, বিশ্ববাজারে কমে এলেই সমন্বয় হবে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম। বিশ্ববাজারে অনেকটাই পড়তির দিকে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে 90 থেকে 97 মার্কিন ডলারে। সেই হিসেবে প্রতি লিটার ডিজেলের দাম 78 টাকার বেশি নয়। এর সাথে আমদানি ও বাজারজাতে ভ্যাট ট্যাক্স যুক্ত হলেও সেটি 114 টাকা হতে পারে না। অন্যদিকে সীমিত অকটেন আমদানি হলো পেট্রোল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে ভারতের বাজারে যতটুকু আছে বাংলাদেশের বাজারে ঠিক ওরকমই করা হলো, এবং তার পিছনে যুক্তিটা হচ্ছে যে আমাদের যদি দাম কম থাকে তাহলে সেটা পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও এই এই ধরনের যুক্তিটা কিন্তু আসলে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী তাদের দক্ষতা, যোগ্যতা, সততা, দেশপ্রেম এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোলে। সরকারের হিসাব বলছে চলতি ফেব্রুয়ারি থেকে বিবিসির লোকসান ও ভর্তুকি প্রায় 8,000 কোটি টাকা। মূল্য সমন্বয়ের পরেও প্রতি লিটারে লোকসান থাকবে 6 টাকা। বিপিসির অবস্থা খুবই খারাপ অবস্থা চলতিছে, একদম পিছনে ঠেকে গেছে। দুইটা সম্ভাবনা ছিল, হয় তেল ইম্পোর্ট বন্ধ করে দেওয়া, কমায় দেওয়া, বন্ধ না কমায় দেওয়া, অথবা প্রাইস সমান। আমরা মনে করছিলাম যে না, তেলটা আমরা চালু রাখবো, ফ্লো রাখবো, অন্য সব বিদেশে যা সমস্ত দেশ প্রাইসটাকে সমন্বয় করে ফেলছে, আমরাও সেভাবে সমন্বয় করছি। আমরা চিন্তা করলাম যে এই পরিস্থিতিতে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট চাই তাহলে 160 টাকা তো আর লিটার প্রতি বাড়ানো যায় না, তাহলে আমরা 122 টাকার মতো করতে পারি। এই হলো 122 টাকা হলো বিপিসি কস্টিং। সেই জায়গাতে আমরা প্রস্তাব করেছি, বিপিসি প্রস্তাব করেছে 114 টাকা। প্রতিমন্ত্রীর বক্তব্য সঠিক হলেও লাভ লোকসানের হিসাবে আছে গরমিল। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন বলছে গেল 8 বছরে বিপিসির মুনাফা 48,122 কোটি টাকা, আর চলতি বছরের মে পর্যন্ত 1,263 কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। এটা আসলে খুবই আশ্চর্যের বিষয় যে আমরা যখন তেলের দাম বাড়াচ্ছি, মানে সব কিছুরই, সব রকমের যে তেল পণ্য সেগুলোর দাম বাড়াচ্ছি, এখন এখানে প্রচুর ভ্যারিয়েশন আছে, যেমন যে পেট্রোল এবং অকটেন, সেই জায়গাতে যদি আমরা লাভের জায়গাতে থাকি তাহলে কেন আমরা এটার দাম বাড়াবো, মানে এটার পিছনে যুক্তিটা কোথায় সেটা কিন্তু আসলে বোধগম্য নয়। দেশের বাজারে এক দফায় এতটা দাম বৃদ্ধির ইতিহাস নেই, যদিও সরকার বলছে বিশ্ববাজারের পরিস্থিতির সাথে সামাল রেখে দাম সমন্বয় করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।